বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে প্রায় 4 থেকে 5 কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছিল। ইতিমধ্যে ইডি এই ভুয়ো সংস্থাগুলির মালিক, শেয়ার হোল্ডার এবং ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদ করেছেন বলেও জানা গিয়েছে। এই তথ্যের ভিত্তিতে কংগ্রেসের মালিকানাধীন ইয়ং ইন্ডিয়ান সংস্থার সঙ্গে যুক্ত পবন বনসল, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর। সূত্র মারফত জানা গিয়েছে, সন্দেহজনক এই আর্থিক লেনদেন নিয়ে একাধিক তথ্য প্রমাণ এসেছে ইডির হাতে। এই তথ্য প্রমাণের ভিত্তিতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতাকে তলব করা হতে পারে, প্রয়োজনে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে ইয়ং ইন্ডিয়ান সংবাদপত্রের সঙ্গে যুক্ত কংগ্রেস কর্মীদের। উল্লেখ্য, কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধী, যিনি নিজেও কংগ্রেস সভাপতি ছিলেন, তারা ইয়ং ইন্ডিয়ান সংস্থার গুরুদায়িত্ব ছিলেন। সংবাদপত্রের অধিকাংশ শেয়ার, কমপক্ষে 38% শেয়ার তাদের নামে ছিল। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র এই সংস্থার অধীনে ছিল। অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড এই সংবাদপত্র প্রকাশ করত। গত আগস্ট মাসে ইডি দিল্লিতে ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের অফিসে তল্লাশি চালায়। কংগ্রেস সাংসদ তথা বর্তমান কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে প্রায় 6 ঘন্টা ধরে হেরাল্ড হাউস বিল্ডিংয়ে অবস্থিত ইয়ং ইন্ডিয়ান সংস্থার অফিসে তল্লাশি চলে। পরে আগস্ট মাসেই ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রথমে তলব করা হয় রাহুল গান্ধীকে। টানা 5 দিন ধরে প্রায় 50 ঘন্টা জেরা করা হয় রাহুল গান্ধীকে। সেই সময় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সোনিয়া গান্ধী। তিনি সুস্থ হওয়ার পর 3 দফায় জেরা করা হয়। সেই সময় জানা গিয়েছিল রাহুল ও সোনিয়ার জবাবে সন্তুষ্ট নয় ইডি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।